ছোটবেলায় ভাই বোনের সম্পর্কগুলো অনেক মধুর থাকে, হোক সে আপন বোন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, সবার সাথে অন্যরকম একটা সম্পর্ক থাকে। কিন্তু এক সময় এই সম্পর্কটা ঠিক থাকে না। হয়তো দেখা গেছে ছেলেরা বিয়ে করার পর একদম পরিবর্তন হয়ে যায়, তখন ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আর্থিক কারণে, অর্থাৎ টাকা পয়সা লেনদেনের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু সবচেয়ে বেশি যে কারণে সম্পর্ক নষ্ট হয় আমার কাছে মনে হয় সেটি হচ্ছে সম্পত্তির কারণে। আপনাদের কাছে কোনটি মনে হয় তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মেয়েদের ক্ষেত্রে হয় বিশেষ করে, অর্থাৎ চাচাতো, মামাতো, খালাতো, ভাই বোন যারা থাকে তাদের ক্ষেত্রে হয় বেশিরভাগ হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বাধা। হয়তো হাজব্যান্ড পছন্দ করে না, হয়তো বা শ্বশুরবাড়ির কেউ পছন্দ করে না চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে কথা বলাটা, তাই অনেক সময় এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। অনেকে খুঁজে বেড়ায় সেই সোনালী অতীতকে, হারিয়ে যাওয়া সেই মধুর দিনগুলোকে। আপনিও কি খুঁজে বেড়াচ্ছেন? হ্যাঁ, আমিও খুঁজে বেড়াই। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং তার খালাতো বোনকে। আমার ছেলে ইফতার পার্টিতে যাচ্ছে, কত যত্নে তার খালাতো বোন তার চুলগুলোকে শুকিয়ে দিচ্ছে।